হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এড করতে হয়। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো প্রথমে আপনি আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর ওই যে পেমেন্ট মেথড আছে সেখানে যাবেন। যেমন আমি আমার পেমেন্ট মেথডে চলে গেলাম। এই পেমেন্ট অপশনে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এড পেমেন্ট মেথড লেখা আছে এখানে। সো আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তারপর বাংলাদেশে যারা আমরা আছি তাদেরকে এইভাবে দেখাবে ওয়্যার ট্রান্সফার, তারপর চেকে ট্রান্সফার। তো আমরা ওয়্যার ট্রান্সফার ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। সো উপরেরটা না দিলেই চলবে, আপনার এইগুলা যেগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। সো এখানে আছে সুইফট কোড। সো সুইফট কোডটা আপনি কিভাবে দেবেন, এটা কোথায় পাবেন? সো এটার জন্য হয়তো আপনাকে ব্যাংকে যেতে হবে, নয়তো বা আপনি অনলাইন থেকে খুঁজে বের হতে হবে। সো আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সুইফট কোডটা খুঁজে পাবেন। সো এখানে আপনার সব কিছুই দেখতে পাচ্ছেন লাগবে। আপনারা আগে লিখে রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের নাম। সো আপনি একটা ট্যাব নেবেন এই সুইফট কোড বের করার জন্য। সো এখানে লিখবেন ব্যাংক BDORG লিখে, এভাবে আমি যেভাবে লিখতেছি আপনারা ওইভাবে লিখবেন। লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ব্যাংক BDORG। তারপর এখান থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটাই সিলেক্ট করবেন। সো আমার যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি ইসলামী ব্যাংকটাই সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ব্রাঞ্চ লেখা আছে, আপনি ওই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ব্রাঞ্চে ক্লিক করবেন। যেমন আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা আছে। সো এখানে বাংলাদেশের সব কয়টি ব্রাঞ্চ নাম চলে আসবে। যেমন আমার এখানে সিলেট আছে, আমি সিলেটটাই সিলেক্ট করবো। আপনার যে জায়গায় বরিশাল হোক, ঢাকা হোক, যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন। আমার যেহেতু সিলেট, তাই আমি সিলেটেই সিলেক্ট করলাম। সিলেটে সিলেক্ট করার পর ওই যে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাংক আছে, ব্যাংক কোথায় আছে। যেমন আমার ব্যাংকটা বিশ্বনাথে আছে, বিশ্বনাথ ব্রাঞ্চ সিলেট। সো এখানে আমি সিলেক্ট করলাম। সো আপনারা যেখানে আছে সেখানে সিলেক্ট করবেন। এই যখন আমার সুইফট কোডটা এখানে চলে এসেছে, এই যে আপনারা দেখতে পেলেন। তারপর রুটিং নাম্বার, সব কিছু ব্যাংকের ডিটেলস চলে এসেছে। সো এখান থেকে আপনারা একটা নোট করে কপি করে রেখে দিবেন, যাতে এক্সেঞ্জে সহজেই দিতে পারেন। সো আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছিলাম। সো এখানে আমি সব কিছুই দেবো। এই যে অপশনাল আপনি দেখতে পাচ্ছেন, এটা আসলে লাগবে না, অপশনালটা ছেড়ে দিন। এখানে প্রথমে আপনার এই ব্যাংকের নামটা দিতে হবে, ব্যাংকের নাম। তো আমি যেহেতু কপি করে রেখেছিলাম এখানে নোটপ্যাডে, তাই আমি আমার ব্যাংকের নামটা কপি করে নিয়ে যাব। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিব। দুঃখিত, আসলে উপরে চাচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম আর নিচে চাচ্ছে ব্যাংকের নাম। সো যেহেতু আমি এটা কপি করে ফেলছি, তাই আমি এখানে আমার ব্যাংকের নামটা পেস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি আবার যাব, গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা আমি কপি করে নিয়ে আসবো। উপরে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নামের একটু স্পেলিং ভুল হয়েছে। আপনারা চেক করবেন যে আপনাদের নাম যেন যেভাবে চেক বই লেখা আছে ঠিক সেভাবে দিবেন, ফুল নামটা দিতে হবে। সো আমার নামটা আমি ঠিক করে দিয়ে দিলাম, ঠিক একইভাবে দিয়ে দিবেন। ঠিক করে দেওয়ার পর এখানে যাচ্ছে ওই যে হয় সুইফট কোড, যেটা আমরা কপি করে নিয়েছিলাম সেই সুইফট কোডটা এখন লাগবে আমাদের। যেমন আমার ইসলামী ব্যাংকের এই সুইফট কোডটা, তাই আমি এটা কপি করে এই নোটপ্যাড থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর লাগবে আমার অ্যাকাউন্ট নাম্বার।
আছেন যে আপনাদের ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা ছাড়াক্ষর বা পাশাক্ষর দিলে হবে না, এটা ফুল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে চেক বইয়ের মধ্যে লেখাতে হবে, সেটা আপনি ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম আমার ফুল অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর এখানে আবার বলছে রিটাইপ ইউর অ্যাকাউন্ট নাম্বার, মানে আবার আপনার অ্যাকাউন্টটা দেওয়ার জন্য বলছে। সো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পর আপনারা এগুলা ভালোভাবে চেক করবেন যে সবগুলো ঠিক আছে কিনা, আর না ভুল হলে আবার সমস্যা হবে। তাই আপনারা বারবার চেক করবেন এটা ঠিক আছে কিনা, এটা ঠিক মার্ক দেওয়া আছে কিনা, যদি সবকিছু দেওয়া থাকে এভাবে প্রাইমারি অপশন। তারপর আপনারা কি করবেন, সেভ অপশনে ক্লিক করবেন। আমি যেভাবে ক্লিক করছি, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাদের, চলে আসবে। এই যে দেখুন, এইভাবে ইন্টারফেস আমার চলে আসছে। সো আপনারা এভাবে ভালোভাবে সেভ করে, এটাকে সেভ দেওয়ার পরে এই যে প্রাইমারি অপশন আমার এখানে লেখা দেখতে পাচ্ছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু আমার এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে এই যে দেখুন, এড পেমেন্ট মেথড, এই যে এখান থেকে এডিটও করতে পারবেন, আপনার এখান থেকে এডিট করতে পারবেন, আবার রিমুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে খুশি তাই এখান থেকে আবার যোগ করতে পারবেন। এখানে আবার এড পেমেন্ট মেথড আছে, আপনি চাইলে আরেকটি অ্যাকাউন্ট এড করে দিতে পারেন। সো এটা আপনার ইচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, সেখান থেকে আপনি আরেকটা পেমেন্ট মেথড দিতে পারেন, এটা রিমুভ করে যদি এটা আপনার ভুল হয়ে যায়। আর আরেকটা অপশন আছে যে আপনার যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এই যে এডিট অপশন আছে বা রিমুভ অপশন আছে, এখান থেকে সরিয়ে দিতে পারেন, অথবা এডিট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। এবং আপনার একটা মেইল চলে যাবে, আপনার এই যে অ্যাডসেন্সের জিমেল অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে একটা মেইল চলে যাবে যে আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়েছে। আমার এই মেইলটা আসছিল, মেইলটা আমি আর এখানে দেখাচ্ছি না, আপনারা নিজেই দেখতে পাবেন। আপনারা যখন অ্যাড পেমেন্ট করবেন, পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, তখন মেইল দেখাবে। এখানে চাইলে আপনি এখান থেকে আপনার এই আইডেন্টিফিটা আবার চেঞ্জ করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো আমি এটার এখন চেঞ্জ করছি না, যেহেতু আমার সবকিছুই ঠিক আছে, তাই আমি আর এখন চেঞ্জ করতে যাচ্ছি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনার যেখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আমি এখানে আবার ফিরে যাব। ফিরে যাওয়ার পর সো এই যে দেখতে পাচ্ছেন, আমি এডসেন্স থেকে বের হয়ে গেলাম, আমার সবকিছু ঠিক হয়ে গেছে। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।